এই যে ব্রেকফাস্ট রেডি, এখানে ব্রেকফাস্টটা করব, তারপর আমাকে ইমিডিয়েটলি যেতে হবে বারাসাত। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর নিউ ডে নিউ বিগিনিং। আজকে আমি সকালবেলা উঠে ব্রেকফাস্ট করেছি, এখন রেডি হয়ে আমি যাচ্ছি ক্রোমাতে আমার নতুন ফোনের অ্যাডাপ্টার কিনতে, যেহেতু ওরা অ্যাডাপ্টার প্রোভাইড করে না। তো আমি অনলাইনেও অর্ডার করেছিলাম, বাট এটা ডেলিভারি দেখাচ্ছে অনলাইনে 15th February, যেটা অনেকটাই লেট হয়ে যাচ্ছে। সেই জন্য আমি অফলাইন কিনবো ভাবছি, ওখান থেকে কেকেরও কিছু জিনিস কিনবো, তারপর বাড়িতে এসে কেক বানিয়ে অর্ডার ডেলিভারি করতে হবে, তারপর আবার মেটেরিয়ালস কিনতে যেতে হবে, তারপর আজকে সারাদিন আমার শুধু অর্ডারই বানাতে হবে যেহেতু কালকে আমার স্টল। আমি খুব এক্সাইটেড, আর চলো আমার সাথে তাহলে এখন আমি অ্যাডাপ্টারটা কিনি, লেটস গো। অ্যাডাপ্টার কিনা হয়ে গেছে, কিন্তু ভিতরে তোমার ভিডিও অ্যালাউড ছিল না, তাই করতে পারিনি। এই দেখো, এখানে ওয়েস্ট সাইড আর বারবিকিউ নেশন একসাথে ওপেনিং হচ্ছে বারার সাথে। বাও, এক্সিবিশনের এখানে আসলাম, আমি আমার স্টল কোনটা জানি না তাই দেখাতে পারবো না। এখানে অলমোস্ট সব কিছু রেডি হচ্ছে, সব রাতের মধ্যে গোছানো হয়ে যাবে। আজকে যেহেতু স্টার্ট, কালকের মধ্যে সব কিছু রেডি হয়ে যাবে। আইফোনে 12-এর প্রোটেক্টর হবে, স্ক্রিন প্রোটেক্টর। আরে তুমি শুধু বলো তোমার লোকেশনটা কোথায়। আচ্ছা, আমি দাদাদের থেকে আইফোনের প্রোটেক্টরটা লাগিয়েছি, তুমি একটু বলো তোমার লোকেশন কোথায়। মধ্যমগ্রাম কালীবাড়ি আন্ডার কানাডা। আচ্ছা, দাদার দোকানে মোটামুটি যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের সমস্ত কভার্স এন্ড সব পাওয়া যায়, মানে হাই কালেকশন। তোমরা চাইলে আসতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, কালীবাড়ির ঠিক পাশে, একদম পাশে দোকান, ঠিক আছে। অ্যাডাপ্টার কেনা হয়ে গেছে ক্রোমা থেকে, বাট ওখানে স্ক্রিন প্রোটেক্টরটা পাইনি, সেটার জন্য অন্য দোকানে যেতে হয়েছিল। মেলাও ঘুরে এসেছি যেখানে আমার স্টলটা বসবে, আর ফোন কেসটা পাইনি, ওটা অর্ডার করতে হবে অ্যামাজনে। তো এখন বাড়ি যাচ্ছি, চলো। এখন আমি লাঞ্চ করব, এটা কিসের বড়া মা? চিংড়ি মাছের বড়া, পালং শাক আর কাতলা মাছ। উফ, কাতলা মাছ আমার সব থেকে প্রিয়। এই যে কালকে প্রিপারেশন স্টার্ট, এখানে আমি এখন ক্যারামেল বানাচ্ছি, এটা সুগারটাকে ক্যারামেলাইজ করে নিয়েছি, তারপর এর মধ্যে একটু বাটার দেব। ফ্রেশ ক্রিম, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। রেডি হয়ে গেছে ক্যারামেল সস, তোমরা ট্রাই করতে পারো বাড়িতে। এই যে এখানে কাপকেক 10টা আমি রেডি করেছি, এগুলোকে এখন মাইক্রোওয়েভে দেব। অর্ডার আছে, এগুলো কালকে প্রিপারেশন আছে, বাট এগুলো অর্ডারের আছে, এগুলো ডেলিভারি করতে হবে। এটা আছে বাটারস্কচ, এটা আছে ভ্যানিলা। যে কাপকেক বেক হয়ে গেছে, এগুলো এখন ঠান্ডা হলে আমি এর মধ্যে ডেকোরেট করব। আর এই যে এসেছে মহারানী, মিট মাই মাসির মেয়ে সায়নী দে, হ্যালো। ও এসেছে, যেহেতু কালকে আমার এক্সিবিশন তাই আমি ওকে ডেকেছি, ও আমার বিজনেস পার্টনার, মানে আমার সমস্ত অর্ডারের সাথে সমস্ত কথাবার্তা ও বলে, মানে ও আমাকে কাস্টমার জুগিয়ে দেয়। লজ্জা পাচ্ছিস কেন? ওর ইউটিউবে 1.6K ভিউজ হয়েছে বলে আমাদের ট্রিট দিচ্ছে, এই যে আমাকে মোমো ট্রিট দিয়েছে। আমি কি ভেসে এসেছি? জি, যেভাবে পাচ্ছে আমাকে অপমান করে চলে যাচ্ছে। 300 হয়নি, খাইয়ে দেবো ললিপপ। ওই যে কেক বানাবো, খেয়ে নিস। দিদি, বোনের 1.6K ভিউজ হয়েছে বলে আমাদেরকে ট্রিট দিয়েছে, তোর জন্য সিঙ্গারা, তোর জন্য সিঙ্গারা, আমাদের মোমো ট্রিট দিয়েছে। কলা আনলেই তোর জন্য ভালো, তো চা দিয়ে কলা খেত। তোর আরো ভিউজ হোক আমাদের বিরিয়ানি খাওয়া, ফ্রি কাস্টমার।
বিনা পয়সায় খাচ্ছে, দেখো এক পয়সাও দিচ্ছে না। রোজকার গল্প, আমি যখনই কেক বানাই এখানে বসে বসে ফ্রিতে খায়, চেটে চেটে খায়, ক্রিম দাও চেটে চেটে খায়, তুই খা না। আরে খা, কি হয়েছে আমি কিছু বলেছি? দেখো 19 বছর বয়সে এইভাবে কাপ কেক খাচ্ছে, নাকের মধ্যে ক্রিম লেগে। এই যে কাপ কেকস রেডি, 6টা ছিল, 1-3টে বাটারস্কচ আর উপরে 3টে ছিল ভ্যানিলা, 6টাই রেডি হয়ে গেছে। এই যে এটাকে আমার আবার র‍্যাপ করতে হলো, কারণ কাস্টমার বলেছে যে একটু র‍্যাপ করে দিতে যেন দেখা না যায়, তাই আমাকে আবার র‍্যাপ করতে হয়েছে। আমরা এখন বেরোবো, আমি এখন বেরোচ্ছি, এটাকে ডেলিভারি করব, প্লাস কিছু কেনার আছে সেগুলোও কিনবো, আর মাত্র একটা রাত বাকি আমার এক্সিবিশনের। আই এম এক্সাইটেড। এই যে আমার, মানে এই যে আমার সব কিছু যা যা লাগে যেখান থেকে আমি নিই সবাই চিনে গেছে, সবাই আমাকে কমেন্টে বলে, মেসেজে বলে, এই দাদা হচ্ছে আমার কালকে এক্সিবিশন বলে, যাতে আমাকে প্রেজেন্টেশন আরো সুন্দর হয় আমাকে অ্যাপ্রন গিফট করছে, ভাবো। আমরা জিনিসের চাপা পড়ে গেছি, মানে পুরো চাপা পড়ে গেছি, মানে পুরো ভর্তি। হ্যালো গাইস, আজকে সারাদিন আমার শুধু কেনাকাটাতেই চলে গেল, যেহেতু কালকে এক্সিবিশন, সব জিনিসপত্র কিনেছি, প্রচুর জিনিস কিনতে হয়েছে, অ্যারেঞ্জ করতে হয়েছে, একটু দৌড়াদৌড়ি ছিল, তার মধ্যে অর্ডার ছিল, ডেলিভারি ছিল, সবটাই করেছি, তোমাদের সবটাই দেখিয়েছি, কিন্তু হয়তো কম সময় দেখিয়েছি। যাই হোক, আজকে আমি দুপুরবেলা ক্রোমাতে গেছিলাম অ্যাডাপ্টারটা কিনতে, তারপরে তোমার স্কিন প্রোটেক্টরটা কোথাও পাচ্ছিলাম না, তারপরে হচ্ছে ইসিম করার ছিল সেটাও কোথাও করলো না, জিও বললো যে, জিওতে গেছিলাম ওরা বললো যে ওদের নাকি এখন ইসিম করালে টাওয়ার থাকছে না, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ওদের প্রবলেমটা সলভ না হওয়া অবধি যেন আমি ইসিম না করি, তো তাই জন্য আমি আর করিনি। আর যদিও আমি ভাবছি আমি আমার রাফিউজ, মানে কল সব কিছু আমি আমার বর্তমান যে প্রেজেন্ট যে ফোনটা আছে সেটাতেই করব, হয়তো জানি না, কিছু বুঝতে পারছি না, দুটো ফোন, আমি তো বড় লোক, দুটো ফোন রাখি, তাই কিছু বুঝতে পারছি না, বড় লোকটা কিছু বুঝতে পারে না। তো যাই হোক, আমি দুপুরবেলা যে অ্যাডাপ্টারটা কিনেছিলাম সেটা অ্যামাজনে অফার প্রাইসে ছিল 1700 সামথিং, 1790 বা কিছু, তো সেটা আমি পাইনি, আউট অফ স্টক ছিল, প্লাস ডেলিভারি অনেক লেট বলছিলো, যখন পেয়েছিলাম ডেলিভারি অনেকটা লেট বলছিলো, আমি আর করিনি। তো এখন আমি ক্রোমাতে গিয়ে কিনে এনেছি, সেখানে MRPটাই নিয়েছে 20 ওয়াটের, 30 ওয়াটসের ওরা রাখেনি, ওদের কাছে নেই, ওদের কাছে প্রোটেক্টর নেই, কিছুই ছিল না, তো শুধু 20 ওয়াটসের ছিল, তাই আমি এটা কিনে এনেছি, এটা MRP নিয়েছে 1900 টাকা নিয়েছে। এখন ওই ওই মানে মনে হচ্ছে গানটা পাশে লাগাই, ছলো ছলো নয়নে হাসি মাখা বদল, যাই হোক বাটে, এই যে এই যে যে এটা কিনে নিয়েছি, এইটার দাম 1900 টাকা, এইটার দাম 1900, জিও ফোনের থেকে কম দাম হয়, মানে ভাবো, লোকে তো প্রায় প্রায় সময় তো চার্জার হারিয়ে ফেলে, আমি তো কত হারিয়েছি, ভাবো একটা চার্জার হারিয়ে যাবে 1900 টাকা চলে গেল, মানে আমি শেষ। আচ্ছা কভারটা ঠিক আছে, মানে সকাল থেকে সব অর্ডারগুলো ডেলিভারি হয়, তারপর তোমাদের কাছে আমি নিয়ে বসি। হ্যাঁ, কভারটা আমার পছন্দ হয়নি, দেখো না 360 প্রোটেক্টেড কভার ছাড়া কিনবো না, সেই কারণে 360 প্রোটেক্টেডই একটাই ছিল ভালো, মানে মোটামুটি ভালো, আমার একদমই পছন্দ হয়নি, 600 টাকা নিয়েছে কভারটা, এটাও পছন্দ হয়নি। দেখো মানে যেহেতু একটা দামি জিনিসের জন্য সব প্রোটেক্টর কিনছি, তাই পছন্দের থেকেও প্রোটেকশনটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমি স্কিন প্রোটেক্টরটা যেখান থেকে লাগালাম ওটা নিয়েছে তোমার 350, মানে একটু বেশি বলেছিলো, আমি বললাম 350 নাও, তো 350 নিয়েছে। এই যে কেস দেখো, একটা মানে একটা সোভার কালার, একটা সিলভিন কালারের ফোন, তাতে নাকি ব্ল্যাক কালারের বর্ডার, কি করবো আমি, কোথাও পাইনি। যাই হোক, কালকে মানে কালকে না, তোমরা যখন ভিডিওটা দেখবে তখন অলরেডি আমার মেলা চলছে, মানে আমার এক্সিবিশন রানিং চলছে, তোমরা প্লিজ 6 তারিখ অবধি আছে আমার এক্সিবিশন ওখানে, 6 আর 7 তারিখ অবধিও তোমরা আমাকে পাবে ওখানে, তো তোমরা প্লিজ 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 সবাই এসো, সবাইকে অনেক 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 আমন্ত্রণ, সবাইকে আমি ইনভাইট করছি, রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ প্লিজ মধ্যমগ্রাম চৌমাথা
সুভাষ মেলাতে আমার এক্সিবিশন আছে, যদি কেউ খুঁজে না পাও স্টল মমসি, নাম হচ্ছে মমসি, যদি তাও খুঁজে না পাও তাহলে প্লিজ আমার হোয়াটসঅ্যাপ, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে একটা পিং করো বা হোয়াটসঅ্যাপ কল করো। ফেসবুকেও আমার মমসি পেজ আছে, ওখানে ওখানেও আমার নাম্বার দেওয়া রয়েছে, সব জায়গায় আমার নাম্বার প্রোভাইড করা আছে, মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা শুধুমাত্র বিজনেস পারপোজ, অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ অর অনলি হোয়াটসঅ্যাপ কল। তখন আমাকে করে জিজ্ঞেস করো কোথায় আছে স্টল, আমি অবশ্যই ফোনে বলে দেবো। তোমরা প্লিজ সবাই আসবে, আসতেই হবে। কিন্তু আমার যে 85 সাবস্ক্রাইবার্স রয়েছে বর্তমানে, ওই 85 জনকেই আমি আশা করি সবাই আসবে। আর যারা আমার ভিউয়ার্স আছো তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি প্লিজ সবাই এসো। এখন বাজে রাত 3:30, আমি এখন চকলেট বানাচ্ছি, এখনও অনেক কাজ বাকি। লাইক আমার মনে হচ্ছে আমি আর ঘুমাতে পারবো না, আমাকে হয়তো জাগতে হবে। আর এখন কাজ করতে করতে যেহেতু আমি অন ছিলাম, তার মধ্যে আরেকটা অর্ডার এসেছে, যেহেতু আমি অন ছিলাম। এবার কেউ বললে না, না বলা যায় না, আমি তাও বলেছিলাম, বাট সে বললো যে যদি পসিবল হয়, ইফ পসিবল প্লিজ প্লিজ। তো আই সেড ইয়েস, না বলা সত্যি ভীষণ টাফ বিজনেসে। তো এখন আমি চকলেট বানাচ্ছি, দেখো এই যে চকলেট, আমার হাতেও চকলেট লেগে চকলেট। এখন বানাচ্ছি ক্যারামেল চকলেট, লাভ শেপের ক্যারামেল চকলেট বানাচ্ছি। এখন বাজে 4:30, এই যে বেশি জোরে কথা বলতে পারছি না, সবাই ঘুমাচ্ছে, আমার কাজ চলছে। আমি জানতাম আজকে আমি ঘুমাতে পারবো না, যেহেতু প্রচুর জিনিস বানাতে হবে। আমার হাতটা একবার দেখো, চকলেট হয়ে গেছে পুরো। যাই হোক, আমি দেখাচ্ছি, আমি আপাতত কিছু চকলেট রেডি হয়েছে, সেটা দেখো। এখানে লাভ চকলেটগুলো রেডি হয়েছে, এখানে কিছু বার্স রেডি হয়েছে, এগুলো সব চকলেট বার, এগুলো লাভ, এতে ক্যারামেল ফিল্ড আছে। যাই হোক, আবার শুরু। আমি জানি আজকে আমি ঘুমাতে পারবো না, আজকে আমি পুরো জেগেই থাকতে হবে, কালকে জেগেই এক্সিবিশনটা হবে। এখন বাজে 6:30, আমি আর ঘুমাতে পারিনি, তো এখন আমি একটু ঘুমাবো, না হলে আমার শরীরটা খারাপ লাগতে পারে কালকে। তো যেহেতু আমার সকালে আবার ডেলিভারি আছে 9:00 সময়, তো আমাকে মোটামুটি 8:00 মধ্যে উঠে যেতে হবে, 6:00 থেকে 8:00 অবধি ঘুমাতে পারবো। তো এখন আমি ঘুমাচ্ছি, আমি ভাবছি আমি পরের দিনের ইন্ট্রোটা করে দিই, মানে পরের দিন তো হয়ে গেছে, তো আমি ভাবছি পরের দিনের ইন্ট্রোটা করে দিই। অন্যদিন আমি গুড মর্নিং বলে ডে স্টার্ট করি, আজকে আমি গুড মর্নিং বলে ঘুমাতে যাচ্ছি। যাই হোক, আমি একটু ঘুমিয়ে নিই, তোমাদের সাথে আজকে মেলায় দেখা হবে। টাটা।